Welcome, guardians of our Nuntia and Kamalpur branch. আমরা গার্ডিয়ানসের অবগতির জন্য পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় জানাতে চাইছি। তো বর্তমানে প্রথমত যে পরীক্ষার ব্যবস্থা ছিল, আপনারা সবাই জানেন, সারা বিশ্বের মতো আমাদেরও সেই অবস্থা স্তব্ধ হয়ে গেছে। তবু আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে পরীক্ষাকে সচল রেখেছি এবং তাতে দেখা গেছে কিছু গার্ডিয়ানসরা এতে কিছুটা অবহেলা, নেগলিজেন্সি আছে। তো সেই নেগলিজেন্সিটা করার ফলে আপনার ছেলে মেয়েদের উপর একটা প্রভাব ফেলছে। তো সেই প্রভাবটা যাতে না ফেলে তার জন্য আপনাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। ইতিমধ্যেই আমাদের 20 নম্বরের দুটো পরীক্ষা হয়ে গেছে। তো যারা পরীক্ষাটা দিতে পারছেন না বা অনলাইনে কোনো প্রবলেম হচ্ছে, আপনাদেরকে অবহিত করা হচ্ছে যে আপনারা এ ব্যাপারে স্কুলের সাথে একটু যোগাযোগ করুন যে কি করলে কি হবে বা পরীক্ষাটা কিভাবে দেওয়া যাবে। কিন্তু এই পরীক্ষাটা থেকে যদি দূরে থাকেন তাহলে তো আপনার ছেলে মেয়েদের উপর একটা বিরাট প্রভাব ফেলবে। তো যাতে করে এটা যাতে না হয় আমি বলবো, এ ব্যাপারে উদাসীন না থেকে যথাসাধ্য একটু চেষ্টা করুন, আপনারাও করুন, আমরা তো করছি বা করবো ভবিষ্যতে। এবং আপনারা যদি এই বিষয়ে একটু ওয়াকিবহল থাকেন, অন্তত এই অনলাইন সিস্টেমের মাধ্যমে যারা একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে যাদের, বা যারা এ সম্বন্ধে হয়তো সম্মুখ ধারণাটা একটু কম, কাইন্ডলি তারা একটু স্কুলে আসুন, স্কুলের সাথে যোগাযোগ করুন যে পরীক্ষাটা কিভাবে কি দেওয়া যায়। আমরা আপনাদের জন্য সবসময় আছি পরীক্ষা নেওয়ার জন্য, আর কিভাবে কি দেওয়া যায় আমরাই আপনাদের নির্দেশিকা দিয়ে দেব যে এইভাবে আপনারা পরীক্ষাটা নেন। এবং পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে এমধ্যেই দেখে গেছেন আপনারা যে এপ্রিল মাস থেকে আমাদের যে সেশন শুরু হয়, এপ্রিল মে জুন জুলাই চার মাস অতিবাহিত। তো পরীক্ষা ব্যবস্থাটা, শিক্ষাও যেমন আমাদের থেমে নেই, অনলাইনে চলছে পরীক্ষাটাও কিন্তু আমাদের থেমে নেই, আমরা পরীক্ষা যথাসাধ্য চালিয়ে যাচ্ছি। যারা ইনঅ্যাক্টিভ এখনো আছেন তারা একটু অ্যাক্টিভ হন, আর পরীক্ষার ব্যবস্থাটা পূর্ণাঙ্গরূপে আমাদের ডিটেলস বর্ণনা করবেন, আমাদের স্যার বলে দিচ্ছেন যে পরীক্ষা ব্যবস্থাটাকে কি কি আছে বা কিভাবে পরীক্ষা দেওয়া উনি একটু বলে দিচ্ছেন, আপনারা একটু মন দিয়ে শুনে নিন। পরীক্ষা সিস্টেমটা আজকে ডিসকাস করছি আমরা, গার্জেনদের অনুরোধ করছি যে পুরোটাই ভালো করে একটু শুনবেন যে পরীক্ষাটা কিভাবে হবে, কিভাবে নেওয়া হচ্ছে এখন। অ্যাকচুয়ালি আমাদের এপ্রিল টু মার্চ সেশন, এর মধ্যে সেপ্টেম্বর মাসে সেকেন্ড উইক করে হাফ ইয়ারলি এক্সাম নেওয়া হতো। হাফ ইয়ারলি এক্সামটা 80 মার্কসের রিটার্ন এক্সাম নেওয়া হয় এবং 20 মার্কসের ওরাল এক্সাম নেওয়া হয়। তো এইরকম পরিস্থিতিতে সেটা সম্ভব নয় বলে আমরা হাফ ইয়ারলি যে 80 মার্কসের এক্সামটা চারটে পার্টে নেওয়া হচ্ছে, অর্থাৎ পার সাবজেক্ট যে 80 মার্কসের যে এক্সামটা, পার সাবজেক্ট এখন 20 নাম্বার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা সাবজেক্ট 20 নাম্বার করে এক একটা টেস্টে নেওয়া হচ্ছে। তার মানে 80 নম্বরের যে পরীক্ষাটার জন্য চারবার এক্সাম দিতে হবে প্রত্যেকটা সাবজেক্ট, এবং প্রত্যেকটা সাবজেক্ট 20 নাম্বার করে দিতে হবে। ব্যালেন্স যেটা থাকছে 20 মার্কসের, সেটা স্কুলে যেমন ওরাল নেওয়া হতো, এক্ষেত্রেও কিন্তু ওরাল এক্সাম নেওয়া হবে। তবে এক্ষেত্রে আলোচনা করে দেওয়া ভালো যে ওরাল এক্সামটা স্টুডেন্টরা বাড়িতে থেকে কীভাবে দেবে। সেক্ষেত্রে আমরা বাই ফোনে বা ভিডিও কলিংয়ের মাধ্যমে আমাদের যা যা সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা ওরাল এক্সামটা নেব। এই সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশন আমরা অলরেডি জারি করবো যে কীভাবে ওরাল এক্সাম নেওয়া হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু জানিয়ে দেবো। তো ব্যাপারটা বোঝা গেল যে টোটাল যে এক্সামটা কীভাবে হবে, হাফ ইয়ারলি পর্যন্ত যে এক্সাম হয় সেই এক্সামটা কীভাবে হবে। অর্থাৎ প্রত্যেকটা এক্সাম 20 নাম্বার করে হবে, চারবার এক্সাম হবে প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ পার সাবজেক্ট 20 মার্কসের করে চারবার হলে পার সাবজেক্ট 80 মার্কসের এক্সাম হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এবং 20 মার্কসের যে এক্সামটা হবে সেটা ওরাল এক্সামই হবে, স্টুডেন্টরা বাড়িতে থেকে কিন্তু ওরাল এক্সামটা দিতে পারবে। এবং আর্ট অ্যান্ড ক্রাফট আর যোগা এই দুটো এক্সাম কিন্তু 25 মার্কসে করে হবে। অর্থাৎ এরপরে নেক্সট যে এক্সামটা হবে আর্ট অ্যান্ড ক্রাফট আর যোগা, সেটা কিন্তু আবার 25 মার্কসের করে হবে। অর্থাৎ হাফ ইয়ারলি পর্যন্ত নার্সারি, এলকেজি, ইউকেজি টোটালি 500 নম্বরের এক্সাম হবে। তার মধ্যে মেন চারটে যে সাবজেক্ট আছে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এবং সায়েন্স বা ইজিএস, এই চারটে সাবজেক্ট 80 নাম্বার প্লাস 20 মার্কসের ওরাল, এই 80 মার্কসের রিটার্ন নাম্বার রিটার্ন এক্সামটা
চারটে পার্টি 20 নাম্বার করে হবে এবং আর্ট অ্যান্ড ক্রাফট এই এক্সামটা 25 মার্কস করে দুবার হবে এবং যোগা এক্সামটা 25 মার্কস করে দুবার হবে। এই হলো টোটাল 500 নাম্বারের এক্সাম হবে হাফ ইয়ারলি এক্সাম হিসাবে, সেটা সেপ্টেম্বর মাস শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু কমপ্লিট করতে হবে। ইনকেস যদি কোনো স্টুডেন্ট কোনো এক্সাম মিস করে থাকে সেক্ষেত্রে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আমরা আমাদের যা যা সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু আগের এক্সামগুলো কিন্তু স্টুডেন্টরা দিতে পারবে। এবং এক্ষেত্রে বলে নেওয়া ভালো, 1 থেকে 8 অবধি যে আছে সেক্ষেত্রে 2-3টে সাবজেক্ট এক্সট্রা আছে, তার মধ্যে হলো SST আর আছে হিন্দি এবং সায়েন্স আছে কম্পিউটার আছে, এই 3টে সাবজেক্ট এক্সট্রা আছে। এই 3টে সাবজেক্টও কিন্তু ওইভাবে 20 মার্কসের করে 4 বার হবে এবং বাকি 20 মার্কসের কিন্তু ওরা 1 টাইম হবে। এইভাবে টোটাল হাফ ইয়ারলি এক্সামটা কমপ্লিট হবে। হাফ ইয়ারলি এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর হাফ ইয়ারলি এক্সামের আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করি, সেই রিপোর্ট কার্ডটা কিন্তু স্টুডেন্টদের গার্জেনদের হাতে তুলে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।